বরপালি ঠারে নিরাডম্বর ভাবে পালিত হয়ে যাইছে শীতল ষষ্ঠী যাত্রা। করোনা কু নেই লকডাউন নীতিনিয়ম মধ্যে পালিত হয়েছে বরগড় জেলা বরপালি স্থিত বাবা কপিলেশ্বর ও মাতা পার্বতী বিবাহ প্রসিদ্ধ শীতল ষষ্ঠী যাত্রা। সামাজিক দূরতা বজায় রাখি সমস্ত নীতিনিয়ম পালন করা যাই নিরাডম্বর ভাবে 143তম শীতল ষষ্ঠী যাত্রা পালিত হয়ে যাইছে। পণ্ডিত মানক মন্ত্রপাঠ হোমযজ্ঞ ঘণ্টশঙ্খ হরিবোল হুড়ুহুড়ি দিয়ে পূজাবিধি বরপালি স্থিত কপিলেশ্বর মন্দির পরিসরের শিব পার্বতী বিবাহ সম্পন্ন হয়েছে। কন্যা পিতা ভাবে বরগড় বিধায়ক দেবেশ আচার্য ও তাঁর পত্নী মহেশ্বত আচার্য কার্য তোলাইলে। অপরপক্ষে শীতল ষষ্ঠী কমিটি সমস্ত কার্যভার তোলাইলে। বর্তমান সমগ্র বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দিয়েছে এবং সরকার নীতি নিয়মকে মানি করে চলিত বর্ষ 143তম বাবা কপিলেশ্বর এবং মা পার্বতী বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ বরপালি। এবং নিশ্চিত ভাবে মু প্রার্থনা করবি বাবা মাঠে যে বিশ্বব্যাপী কল্যাণ পাই প্রভু আশীর্বাদ প্রদান করুন, যে সমস্ত কেন্দ্রিক সুখ শান্তি পূর্ব ভাবে রইপার্মা সেগে আজ মোট কামনা করছে। এবং বহুত বিবাহ উৎসব বহু সুরুখুরুরে শান্তি শৃঙ্খলার সহিত আমি যা নীতি নিয়ম আছে নীতিকান্তি ভগবান রয়েছে সেটাকে সম্পূর্ণ রূপে পালন করি আজ বিবাহ উৎসবটা বহু সুরুখুরুরে অনুষ্ঠিত হয়েছে। না আমার তো নীতি নিয়ম বহুত গুড়ে অছি, কিন্তু এই করোনা কো আখিরে রখিকি আমি সমস্তে ডিস্টান্স মেনটেন করি আমার যেতে কম লোক বাক হয়েকি এই পবিত্র কার্যক্রমটা সম্পন্ন হব সে আমি চেষ্টা করছু। সে দৃষ্টি আমি বেশি ভিড়ভাড় নাই করি, কিন্তু নিয়ম তো বহুত অছি। আমি সেতু যেতবে ভণ্ডার গৃহে করা হুয়ে আপন মানে জাঁচন সমস্তে যে সেতবেল কি পর্বা বাহারে পর্বা রে মহাপ্রভুঙ্কর বহুত কার্যক্রম থাকে, হলদি থাকে, তারপরে আপনার গলা যাই বহুত কার্যক্রম মানে আছে, কিন্তু সেটা আমি বর্তমান খালি নীতিটা পালন করছু আৃষ্টি বেশি লোক বাক নাই। আমার সাধারণ মানুষ মানকর যেটা রীতিনীতি বিহাঘর হেসি সেটা মা বাবা মা ও বাবাঙ্কর সেটা নীতি হিসাবে সেই বিহাঘর অনুষ্ঠিত হেলা। আউ বহুত কম খুব কম লোকঙ্কর গণরে বিহাঘরটা সম্পন্ন হেলা। আমি তো চাহুতলু বহুত জোর সোরে বাবাঙ্করটা করবার লাগি যেটা সবুথর যেটা হেসি সেই হিসাবে হো বলে ভাবিলু, কিন্তু হয়ে না পারলা এই মহামারী করোনার লাগি সবু বন্ধ হয়ে গলা, লকডাউনরে সমস্তে রহিগলে, কাহারিকে আমি ডাকি না পারলু, আমার বহুত বন্ধু বান্ধবী আসি না পারলে, সেগুলি বহুত দুঃখ লাগুছে, কিন্তু বহুত খুশি ভি লাগুছে কি আজ মাঙ্কু আমি ঝিও রূপে আর বাবাঙ্কু জয়ী রূপে পাইকি আমার জীবন পুরা ধন্য হয়েছে। আমার পূর্বজন্মর কিছু ভাল কর্ম বোধে লা যে সেটা আজ আজ বাবা পূরণ করেদেলে, সেগুলি বহুত খুশি রে আজ মাঙ্ক মা ও বাবাঙ্কর আজ বিয়াঘরটা সম্পন্ন কলু।